আমি দীপক চন্দ্রমিত্র, বড়মসি ইউনিটেড হাইওয়ে স্টেশনের বাংলা শিক্ষক। অনলাইনে ক্লাস নেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সপ্তম পরিচ্ছেদের কারণ ও বিভক্তি সম্পর্কে আলোচনা করব। কারক শব্দটির অর্থ হল যাকে নিয়ে সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে তাকে বলা হয় কারক। কারক ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকরণ। একটি বাক্যে ছয়টি কারক আছে, এরকম একটা বাক্যের উদাহরণ আমি যে তোমাদের বলছি। যেমন, বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল বিতরণ করেছেন। এখন বিভিন্ন কারক আমরা এই বাক্য থেকে নির্ণয় করব। বেগম সাহেবা ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্পর্ক, চাল কর্ম সম্বন্ধ, হাতে করণ সম্বন্ধ, গরিবদের সম্প্রদান সম্বন্ধ, ভাড়ার অপাদান সম্বন্ধ, আর প্রতিদিন অধিকরণ সম্বন্ধ। এবার আসি আমরা বিভক্তি। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্য সাধারণের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি। যেমন, ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই বাক্যটিতে বিভিন্ন বিভক্তি যুক্ত আছে। ছাদে যেমন ছাদ যোগে বিভক্তি, মা শূন্য বিভক্তি, শিশু কে শিশু যুগকে কে বিভক্তি, চার যোগ শূন্য বিভক্তি, ইত্যাদি পদে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে। বিভক্তিগুলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক স্থাপন করেছে। এখন বিভক্তিগুলো শব্দ বিভক্তিগুলো সাত প্রকার। এই সাত প্রকারের একবচন ও বহুবচন পদে বিভক্তিগুলোর আকৃতিগুলো বিভিন্ন রূপ। যেমন, একবচন বহুবচন, প্রথমা শূন্য অ,
ক্রিয়া কে রে দিগকে দিগে রে তৃতীয়া দ্বারা দিয়া করতে দিক দ্বারা দিক করতে চতুর্থী কে রে দিগকে দিগে রে পঞ্চমী হইতে থেকে সে দিক হইতে দিক থেকে ষষ্ঠী র এ দিগের দেব সপ্তমী এ অ তে দিগেতে দিগে রে এগুলো বিভক্তি চিহ্ন একবচন বহুবচনে আমরা আবার বলি প্রথমা অশূন্য রা বহুবচনে রা এরা দ্বিতীয়া কে রে দিগকে দিগে রে তৃতীয়া দ্বারা দিয়া করতে দিক দ্বারা দিক করতে চতুর্থী কে রে এই দ্বিতীয়ের মতোই চতুর্থী দিগকে দিগে রে পঞ্চমী হইতে থেকে চেয়ে দিক হইতে দিক থেকে ষষ্ঠী রয়ের দিগের সপ্তমী এ অতে দিগেতে দিগে বিভক্তি যোগের বিভিন্ন নিয়ম আছে সেগুলা আমরা জানি সাধারণত অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে রা যুক্ত হয় না যেমন পাথরগুলো গরুগুলি অপ্রাণী শব্দের উত্তরে কে রে বিভক্তি যুক্ত হয় না শূন্য বিভক্তি যুক্ত যেমন কলম দাও এগুলো বিভক্তির বিভিন্ন নিয়ম এখন আমরা কর্তৃকারক সম্পর্কে আলোচনা করব বাক্যস্থিত যে বিশেষ বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্তৃকারক আবার বলি বাক্যস্থিত যে বিশেষ বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্তৃকারক কর্তৃকারক ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে কর্তৃকারক পাওয়া যায় যেমন খোকা বই পড়ে খোকা বই করে এখন প্রশ্ন করলে কে যোগ করে যদি কে পড়ে খোকা করতে পারো এরকম আরো উদাহরণ মেয়েরা ফুল তোলে
মেয়েরা এভাবে আমরা ক্ষতিকারক নির্ণয় করতে পারি। ক্ষতিকারকের বিভিন্ন প্রকারভেদ আছে। ক্ষতিকারক ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুসারে চার প্রকার হতে পারে। প্রথমে হলো মুখ্য কর্তা, মুখ্য কর্তা মুখ্য কর্তা যে নিজে নিজে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় মুখ্য কর্তা। যেমন ছেলেরা ফুটবল খেলে, এখানে ছেলেরা হলো মুখ্য কর্তা, যে নিজে নিজেই ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় মুখ্য কর্তা। যেমন আরো উদাহরণ, মুষলধারে বৃষ্টি পড়ছে, এগুলো হলো মুখ্য কর্তা। এবারে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা মূল কর্তা, যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত রাখে তাকে বলা হয় প্রযোজক কর্তা। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত রাখে তাকে বলে প্রযোজক কর্তা। যেমন শিক্ষক ছাত্রকে, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে মূল কর্তা হলো শিক্ষক, এটা হলো প্রযোজক কর্তা। মূল কর্তা যখন অন্যদের কোনো কাজে নিয়োজিত রাখে তখন প্রযোজক কর্তা। এবারে প্রযোজক কর্তা মূল কর্তার করণীয় কাজ যখন অন্যকে দ্বারা সম্পাদিত করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। মূল কর্তা করণীয় কাজ অন্যকে দ্বারা সম্পাদিত করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। রাখাল রাখাল প্রযোজক কর্তা, রাখাল গরুকে গরুকে প্রযোজ্য কর্তা, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, প্রযোজ্য কর্তা। রাখাল এখানে প্রযোজ্য কর্তা, গরুকে প্রযোজ্য কর্তা। এবার সেই ব্যক্তিহার কর্তা, চার নম্বর ব্যক্তিহার কর্তা, কোনো বাক্যে দুটো কর্তা যদি একই ধরনের কাজ করে তাকে বলা হয় ব্যতিঘাত কর্তা। যেমন বাঘে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে এরকম আরো ধরন, রাজায়
লড়াই, উলু, খাগড়া, প্রাণান্ত। এখানে রাজায় রাজা তাহলে কর্তা কর্তৃকারকে আমরা চার প্রশ্ন পড়লাম। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা আর ব্যতিহার কর্তা উদাহরণ আমরা শিখলাম। বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। এগুলো হলো কর্মবাচ্য কর্তা, ভাববাচ্য কর্তা আর কর্ম কর্তৃবাচ্য কর্তা। কর্মবাচ্য কর্তা বাক্যের প্রকাশভঙ্গির উপর ভিত্তি করে কর্তাকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমে হলো কর্মবাচ্যের কর্তা ভাব, বাচ্যের কর্তা কর্ম, কর্তি বাচ্যের কর্তা। প্রত্যেকটার আমরা উদাহরণ শিখি। যেমন কর্ম কর্তি কর্মবাচ্যের কর্তা পুলিশ দ্বারা, চোর ধৃত হয়েছে। ভাববাচ্যের কর্তা আমার খাওয়া হয়নি। আর কর্ম কর্তৃবাচ্যের কর্তা বাসি বা বাসি বাজে কলমটা আনো, কলমটা লেখে ভালো। কারকের বিভিন্ন শ্রেণীবিভাগ। এবার কর্তৃকারকের বিভিন্ন উদাহরণ সম্পর্কে আমরা বিভক্তি অনুসারে বিভিন্ন উদাহরণ শিখি। শূন্য বিভক্তি, যেমন হামিদ বই পড়ে। হামিদ এখানে কি বই পড়ে? হামিদ শূন্য বা প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি। দ্বিতীয় বিভক্তির চিহ্ন, যেমন বশিরকে যেতে হবে। বশিরকে যেতে হবে এখানে দ্বিতীয় বিভক্তির চিহ্ন। এরকম তৃতীয় দৃষ্টি কর্তৃক সাহ নামা রচিত হয়। তৃতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি ষষ্ঠী বিভক্তির চিহ্ন আমার খাওয়া হয়নি। আমার
ষষ্ঠী এরকম সপ্তমী বিভক্তির চিহ্ন যেমন বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলি মূল শব্দ লাগে তে যুক্ত হয়েছে সপ্তমী বিভক্তি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরবর্তী ক্লাসে আমি কর্মকারক সম্পর্কে আলোচনা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে সবাই ভালো থাকো।